হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে ব্লগ না, আজকে হইতেছে জাহিদ ভাইয়ের, আমি মানে আমার এই জাহাঙ্গীর ভাইয়ের দোকানে আছি এখন। তো জাহাঙ্গীর ভাইয়ের দোকানে এসে আমার একটা খাঁচা আজকে পছন্দ হয়েছে, এই যে কিউট একটা খাঁচা, যেটা আর কি এটার রিভিউ আজকে দেওয়া হবে। এটা একটা ব্লগ বলা চলে না, তো জাহিদ ভাই আজকে আমাকে হেল্প করবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। জাহিদ ভাই, আমি যেহেতু ধারণা কম, আপনি এই খাঁচা কিছু বলবেন। আচ্ছা, যারা বারান্দার মধ্যে কবুতর পালে কিন্তু ছাইরা বলতে পারে না, তাদের জন্য এই খাঁচাটা। বারান্দার স্পেসটা তো 3 ফিট থাকে, এর জন্য আর কি খাঁচার আছে 24 ইঞ্চি আর কি, আর হাইটে আছে 36 ইঞ্চি। এই খাঁচাটা যারা বারান্দায় পালে তাদের জন্য বেস্ট। অনেক সময় যে কবুতর তোমার রেস্টে দিব দিতে পারে না ব্রিডিং কেজে। ভাই আবার দেখছেন ভাই, ট্র্যাপিংও দিছে। ও ট্র্যাপিং দিছে কিসের জন্য? যে আর কি খাঁচাটা বানাইতেছে উনি বারান্দার মধ্যে, মানে উনি তো ভাড়া থাকে সম্ভবত, ওই উনি আর কি ওই বারান্দার মধ্যে পালবে দেখে আর কি এইভাবে, মানে ওই বারান্দার সাইজ অনুসারে ওনার বানানো এই কেসটা। আর এটা পুরো তো নার্স সিস্টেম, যার কারণে ওনার ওই জায়গায় সেট করতে খুব সুবিধা হবে। বারান্দার জন্য তারপর ওই যে আপনার ওই যে ওইটা আছে চিকনটা, যে চিকন যে নেটটা পাখি খাঁচার মতো থাকে ওইগুলো না, উনি একটু শৌখিন বেশি, তো যার কারণে উনি চাইছে যে আমার জিনিসটা একটু মজবুত হোক। মজবুতের জন্য উনি আর কি এই বিএসআরএমের অ্যাঙ্গেল, তারপর যে 5 মিলি রড এগুলো দিয়ে ই করছে। আর এই ট্যাপিং যেটা রাখছে উনি আর কি মূলত এটার মধ্যে 10 পিস 10 পিস 20 পিস কবুতর রাখবে। আসলে এটার মধ্যে প্রায় 15 পিস কবুতর রাখার অ্যাবিলিটি আছে এটার মধ্যে। হ্যাঁ, পুরোটা নার সিস্টেম, মানে এই থরের কবুতর রেস্টে দেওয়ার জন্য এটা খুব বেস্ট। আর উনি যেহেতু বারান্দায় পালে এর জন্য আর কি উনি যে সিস্টেমটা করছে আর কি, যে বারান্দায় আবার ছায়া কবুতর পালা যায়। অনেকে হয়তো জানে না যে বারান্দার মধ্যেও কবুতর ছায়া পালা যায়। এটার মধ্যে 15 পিস কবুতর সুন্দরভাবে থাকতে পারবে। 15 পিস কবুতর, 15 পিস উপরে 15 না নিচে, এইটাতে 15 পিস, এটাতে 15 পিস, মোট 30 পিস কবুতর থাকতে পারবে আর কি এটার মধ্যে। তারপর যে এই এই যে খাঁচাটা, এটা যেমন আমরা অনেক সময় থরের ঘরে রেস্টে দিই, যে জায়গা থাকে না, যাদের জাল জায়গার স্বল্পতা তারা এই খাঁচাটা আর কি ব্যবহার করতে পারে। এই খাঁচাটা মানে এটার রেটটাও মোটামুটি কম আর কি, মানে খরচের দিকটা মোটামুটি কমই হয়েছে এটার। এমনিতে বড় খাঁচা বানিতে গেলে অনেক দাম পড়ে যায়। আমি ফার্স্টে ভাই দেখে মনে করছি কি রে ভাই মানুষ আর তোমার খাঁচা না। আমি প্রথম ভাবছি কি এটার মধ্যে হয়তো কেউ মনে হয় কোনো জীবজন্তু এরকম কিছু হয়তো বা, আমি এটাই মনে করছি মানে পালবে আর কি এটার মধ্যে, পালবো কিনা। পরে জাহাঙ্গীরে বলতেছে যে না, ওই উনার তো শখ যাচ্ছে যে উনি বারান্দায় কবুতর পালবো। আমি কয়েকজন দেখছি যেমন 6 তলা বা 5 তলায় ভাড়া থাকে, এই বারান্দার মধ্যে কেস দিয়ে রাখছে, দিয়া ওই যেই জায়গার মধ্যে ওনার বারান্দাটা ওই জায়গায় কাঠ দিয়ে রাখছে, কাঠ দিয়ে ছোটো একটা মাচা বসাই দিয়েছে। ওই কবুতর ছাইরা পালে কবুতর তোমার মনে করো যে আকাশে উড়ে ওদিক দিয়ে যায়, আবার ওদিকে ঢুকে এসে যার যার জায়গায় বসে থাকে কবুতর। একটা কষ্ট ভাই, এই যে খাবার দিতে কষ্ট হবে না? খাবার দিতে না না না, খাবার দেওয়ার জন্য যে এই স্পেসটা, এটা মূলত একটা ট্রে আছে, এই যে আমাদের ভুইয়া অনলাইন পেটে নতুন রিলিজ হয়েছে একটা ট্রে আছে, ওই যে রেসার কবুতর খাবার দেয় যেটা, ওই ট্রেটা এর মধ্যে আমাদের যেটা 20 সেন্টিমিটারের যে সরি 40 সেন্টিমিটার যে, হ্যাঁ 40 সেন্টিমিটার যে ট্রেটা, ওইটা জায়গায় বসাতে পারবো খুব সুন্দর মতো, ওইটা দিয়ে খাবার দিতে পারবো খুব। ওইটার মধ্যে তোমার 9-18 কবুতর খাইতে পারবো আমাদের ওইটার মধ্যে, ইজিলি খাইতে পারবো। আর এটা দেখো তোমার একটা ব্রিডিং কেজের মতো, কিন্তু অনেকগুলো কবুতর রাখা যায়। এটা কিন্তু আবার কেউ যদি চায় যে আমি ব্রিডিং কেজ বানাই ফেলবো, তারপরে আমাদের ব্রিডিং কেজ সে করতে পারবো এটার মধ্যে। কীরকমভাবে কীরকমভাবে তোমার মনে করো যে এই জায়গায় আর একটা নেট বসাই দিলে মানে এটা আরেকটা কেস হয়ে যায় আর কি ব্রিডিং কেসের জন্য। আমাদের মাঝে এখন আসছে জামিল, জাহাঙ্গীর ভাইয়ের ছেলে জামিল, ওর নাম হইতেছে জামিল, আমরা আর আব্বুর নাম হচ্ছে জাহাঙ্গীর। সজল ভাই নাম দিছে তো, নাম তো হয়েই গেছে না, দোকানের নাম তো জামিল, এর জন্য আর কি সবাই জামিল জামিল ভাই বলে আর কি। আচ্ছা জামিল, এই খাঁচাটা তো যে নিবি আর কি উনি তো মনে হয় কাল পরশু মনে নিয়ে যাবে খাঁচাটা। আর এটা বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে করা সম্পূর্ণ, সব বিএসআরএম বেলজিয়াম রড দিয়া, যারা আর কি তোমার ওই যেটা বললাম আমি যে জায়গা স্বল্পতা পালতে পারতেছে না, তাদের জন্য এই খাঁচাটা বেস্ট। এই খাঁচাটা ডেলিভারিটা কীভাবে করবা তোমরা? এটা আমরা ডেলিভারি কুরিয়াতে দিয়ে দিব। এটা কোথায় যাবে? এটা আপনার যাবো গাইবান্ধা। গাইবান্ধা না, গাইবান্ধা কুরিয়ারে পাঠাইবো। আর মাঝে মধ্যে পিক আপও পাঠাই দেখবো। হ্যাঁ মাঝে মধ্যে কেউ পিক আপ সবসময় বড় দাপড়ি গুলা সব পিক আপে। আমেরিকা থাকে, আমেরিকা থেকে অর্ডার করছে আর কি।
শুক্রবার দিন তো ওনার ওয়ার্কশপটা আর কি হাফ বেলাই থাকে আর কি, মানে আমরা আসছি দেখে আর কি জামিল ভাই আর কি ওয়ার্কশপ আর কি করছে আর কি, ওয়ার্কশপটা ওপেন করছে। এই খাঁচাগুলো এই পাশের খাঁচাগুলো এই যেগুলো সব ডেলিভারি হবে মানে কালকে খাঁচাগুলো সব এগুলো এগুলো সব আমেরিকা, যেমন ওনার না উনি উনি একটা ধাপি মানে খুব মজবুত রড দিয়ে 8 মিলি রড দেওয়া, এই ধাপিটা খুব মজবুত হয়েছে ধাপিটা ওই পিছনের ধাপিটা, আর এটা মানে 6 মিলি দিয়ে বানিয়েছেন এটা তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করবো। ভিডিওটা শেষ করার আগে এই খাঁচাটা যারা অর্ডার করতে চান, মানে আমি তো নিবই, আপনারা যারা নেন নিতে চান তারা স্ক্রিনে নাম্বার দেওয়া হয়েছে, ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, তারপর জামিলের মুখ থেকে একবার নম্বরটা শুনবো। কষ্ট করে ফোন দেওয়া লাগবে না আরকি, মানে সব খাঁচার আপডেট দেওয়া হয়েছে তাই তো, মেন রোড থেকে। তো আজকে এই ভিডিও থেকে এখানে বিদায় নেবো ইনশাল্লাহ, নেক্সট টাইম আবার আরেকটা ব্লগে আসবো। আজকে তো রিভিউ একটা খাঁচা দিলাম, কিউট একটা খাঁচা, খুব সুন্দর একটা খাঁচা, মানে আমি এই প্রথম যে বললাম না আজ আইসা ভাবছি যে অন্য কোনো কিছু, যখন ওই জাহাঙ্গীর বলো যে না এটা ওই ওই লোকের খাঁচা আর কি, খুব সুন্দর সে খাঁচাটা ভাই, আমি মনে করেন বানানো কবুতর পারি না, অপর করতো যা স্পেস তোমার প্রবলেম, তোমার জন্য ঠিক আছে খাঁচাটা বেস্ট একবারে। যাই হোক, আজকে এখানে বিদায় নিলাম ইনশাল্লাহ, নেক্সট টাইম অন্য ভিডিওতে দেখা হবে, আসসালামু আলাইকুম।